মুর্শিদাবাদের সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে জন্ম সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ। অভিযোগ, করোনা প্রকোপের জন্য বেশ কয়েক মাস বন্ধ ছিল সার্টিফিকেট দেওয়া। বর্তমানে অবশ্য সপ্তাহের বুধবার সার্টিফিকেটের জন্য কুপন জমা নেওয়া হয়। বর্তমানে মাত্র 25 জন করে কুপন জমা নেওয়া হচ্ছে, বাদবাকি প্রায় ফিরে যাচ্ছে মানুষজন। বুধবার প্রায় 300 থেকে 400 জন বাড়ি ফিরে যাচ্ছে বাধ্য হয়ে। আজ যারা জন্ম সার্টিফিকেট নিতে এসেছিলেন তারা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগরদিঘী থানার পুলিশ। আজ অবশ্য যারা এসেছিলেন তাদের প্রত্যেককেই কুপন দেয়া হয়েছে, কিন্তু যারা সার্টিফিকেট নিতে আসছে তাদের বক্তব্য, মাত্র 25 জন করে যদি সার্টিফিকেটের কুপন দেওয়া হয় সেক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়ে যাবে এলাকার মানুষজন। প্রথমে আমরা কথা বলে নিই স্থানীয় মানুষজন এই বিষয় নিয়ে ঠিক কি অভিযোগ করছেন। হ্যাঁ, তাদের কোনো মানে কথা অমান্য করে না, ডেটের পর ডেট ঠেলছে। তাছাড়া ডেটের পর ডেট ঠেলার পর যখন চলে যাচ্ছে একটা লং টাইম, তখন তারপরে বলছে যে এই জিনিসটা আবার এভিডিভিট করতে হবে, এভিডিভিট করার পরে আবার অ্যালাউ হবে। এইসব জিনিসগুলো কি হেনস্থা, বেশিরভাগই হেনস্থা করা হচ্ছে। আমার সমস্যা মানে আগে সপ্তাহে ঘুরে গেলছি, 75টা জমা দিয়েছিল, নিয়ে আমাদেরকে একবারে 3টার সময় ছেড়ে দিয়েছিল। আবার দ্বিতীয় সপ্তাহে এলাম, 9টার সময় 1টা পর্যন্ত থাকলো, নিয়ে 1টার সময় থাকা আবার 25 জন নিলে, নিয়ে আমাদেরকে বাদ দিয়ে দিলে। আবার আসছি ভোর 5টার সময়, নিয়ে বলছে যে আবার বলছে যে 25টা নিব, আর বাকি নিব না। কি কি 25টা নেবে? মানে এই জন্ম সার্টিফিকেটের কাগজ পাতি জমা দিব আমরা, বাচ্চাদের জন্ম সার্টিফিকেট, হ্যাঁ, জন্ম সার্টিফিকেট তোলার জন্য জমা দিব। আপনার নাম কি? আমার নাম আরজুন নেসা। বাড়ি? বাড়ি জিবো। এবার আমরা কথা বলে নেব হাসপাতাল সুপারের সঙ্গে, তিনি কি বললেন চলুন শুনে নি। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে সাগরদিঘী হসপিটালে যে প্রত্যেক বুধবার জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়, এই নিয়ে আজকে একটা দ্বন্দ্ব হয়েছিল, পাবলিকের মধ্যে ঝামেলা হয়েছিল যে প্রত্যেক বুধবার নাকি 25টা করে জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাকিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা কি প্রথমত করোনা ধরে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত আন্ডার প্রিয়ড চলছে। আমরা গ্যাদারিংটা চাইছিলাম না বলে কম দিতে চেয়েছিলাম, এবার সেদিন আমরা কুপন সিস্টেমও করেছি, কিন্তু মানুষ তো বোঝে না আর কি করবো, আবার বন্ধ করবো আর কি করবো, আবার ওরকম করে দেবো কুপন দিয়ে দিই। কুপন দিলে কি হবে, আমি 25 টাকা কুপন দিয়েছি, এবার আপনার মতটা কি? 25 জনে দাঁড়াবো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, আপনারা পরের দিন আসবো, সেটা তো কারোর ধৈর্য নেই। হ্যাঁ, কিন্তু আজকে আমরা পুরো সব দিয়ে দিয়েছি, উপায় নেই না, কি করবো, এবার মানুষ তো এরা ধরুন আজকে দিয়েছি আরেকদিন তাদের দাবি থাকবে। আরে তাদের ভালোর জন্য যেটা করা হচ্ছে এটা কেউ বুঝতে চাইছে না, যে আমি আউটডোরে দাঁড়িয়ে টাইম করলাম, বাচ্চা কোলে নিয়ে মায়েরা আসবে, মায়েদের কষ্ট হবে বলে আমি বললাম রোদ দিয়ে দাঁড়াতে পারবে না, কষ্ট হবে, তাই এত ব্যবস্থা করা হলো, কে শোনে কার কথা। আগামী দিন থেকে কি যারা আসবে সে পুরোটাই দেওয়া হবে না সেরকম নির্দিষ্ট কোন নির্ধারিত টাইম থাকবে? কারণ যাতে মায়েরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সার্টিফিকেট নিতে পারে কমপ্লিট, ঝামেলা করলে তো হবে না, ঝামেলা করলে কোনো কাজটাই হয় না। আমরা কি ঝামেলা করার জন্য এখানে বসে আছি? ঠিক আছে।
ঠিক আছে।